2023 রাজ্য বিধানসভা নির্বাচনের পূর্বে মারাত্মকভাবে সক্রিয় হয়ে উঠেছে জাল নোট কারবারিরা। রাজ্য গোয়েন্দা শাখার পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা শাখার কর্মকর্তা এই সকল জাল নোট কারবারিদের গতিবিধির উপর নজর রেখে চলেছেন। মাত্র কিছুদিন পূর্বে পুলিশের হাতে ধরা পড়েছিল দুই জাল নোট কারবারিরা, উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণে জাল নোট। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় সাফল্য পায় পুলিশ এবং আসাম রাইফেলসের 29 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। বুধবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাঞ্চনপুরের দুর্গাছড়ার পূর্ব সাতনালা গ্রামে অভিযান চালিয়ে বিনয় রাম রিয়াং নামের এক জাল নোট কারবারিকে আটক করতে সক্ষম হয়। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে 1,330 টাকার ভারতীয় জাল নোট উদ্ধার করতে সক্ষম হয়। রাতে গ্রেপ্তার করা হয় বিনয় রাম রিয়াংকে। কাঞ্চনপুর থানা গতকাল এই 16 এবং 17 তারিখের মাঝরাতে আমরা এই গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাঞ্চনপুর থানা, আমাদের এই কাঞ্চনপুর এসডিপিও সাহেব, তারপর 29 ব্যাটেলিয়ান আসাম রাইফেল সহ আমরা একটা জয়েন্ট অপারেশন করি এবং এই জয়েন্ট অপারেশনটা আমরা এই দুর্গাছড়া পূর্ব সাতনালা গ্রামে আমরা করি। একজন ব্যক্তি যার নাম বিনয় রাম রিয়াং, আমাদের কাছে খবর আসে যে ওনার বাড়িতে নকল ভারতীয় টাকা মজুত আছেন এবং উনি এই ব্যবসার সঙ্গে জড়িত। খবরের ভিত্তিতে আমরা ওনার বাড়িতে রেড করি। রেড করার পর টোটাল 1,330 টাকার নকল নোট আমরা রিকভারি এবং সিজ করতে সক্ষম হই, যার মূল্য হয় 6,65,000 টাকা। অ্যাকর্ডিংলি আমরা তাহা সিজ করি এবং নিয়ে আসি এবং অ্যাকর্ডিংলি আমরা এই জাল নোট কারবারের জাল কতটুকু পর্যন্ত বিস্তৃত সে বিষয়ে খোঁজ খবর শুরু করেছে কাঞ্চনপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 480A, 480C ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। বৃহস্পতিবার তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপার্দ করা হয়েছে। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।